আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ শাওন বাদশা, 41তম বিসিএসএ পুলিশ ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। আজকে যারা নতুন বিসিএস পরীক্ষা শুরু করবেন বা বিসিএস জার্নি শুরু করবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার উদ্দেশ্যেই আজকের এই ভিডিও বানাচ্ছি। সো কীভাবে বিসিএস শুরু করবেন, জার্নিটা কীভাবে শুরু করবেন সেটা বলার আগে আমি বিসিএস নিয়ে দু চারটি কথা বলতে চাই। সবার আগে যেটা বলতে যাচ্ছি যে বিসিএসকে আমরা, আমাদের সমাজ, আমাদের চারিপাশে সবাই আসলে বিসিএসকে যেভাবে গ্লোরিফাই করি, আসলে এটা হওয়া উচিত না। বিসিএসকে এত গ্লোরিফাই করার কিছু নাই যে বিসিএস ক্যাডার হতেই হবে, বিসিএস হলেই আপনি অনেক কিছু অর্জন করে ফেললেন, বা বিসিএস ক্যাডার না হতে পারলে অনেক কিছু মিস হয়ে গেল। আমার মনে হয় এটা হওয়া উচিত না, এটা কোনোভাবেই হওয়া উচিত না। বিসিএসকে সবারই জাস্ট একটা চাকরি, একটা সরকারি চাকরি, 8-10টা চাকরির মতোই দেখা উচিত। এরকম একটা মেন্টালিটি বা মাইন্ডসেট রাখতে পারেন যে ওকে ফাইন, বিসিএস ক্যাডার হলে ভালো, না হলেও ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, এবার শুরু করা যাক যে কীভাবে বিসিএস জার্নিটা আপনি স্টার্ট করবেন। সো সেটা বলার আগে সবার আগে যেটা বলতে চাই যে বিসিএস জার্নির নির্দিষ্ট কোনো নিয়ম নাই, কোনো রুলস নাই, এটা আমি মনে করি। আমি হয়তো একভাবে সফল হয়েছি, আরেক ভাই হয়তো আরেকভাবে সফল হয়েছেন, আরেকজন হয়তো আরেকভাবে সফল হবেন। সবার ওয়ে ভিন্ন ভিন্ন হতেই পারে, অনেকের হয়তো মিলে যেতে পারে। তার মানে এই না যে আপনারটা আমার, আমি যেভাবে বললাম সেটাই আপনার ফলো করতে হবে, বা অন্য কোনো ভাই বা সেটাই ফলো করতে হবে। যার সাথে আপনার মানে আপনার হচ্ছে পড়াশোনার স্টাইল যার সাথে মিলে যায়, যে আপনি এভাবে পড়লে আপনার পড়ার অভ্যাস এটা, এভাবে পড়লে আপনার ইফেক্টিভ হচ্ছে, আপনি মনে করতেছেন আপনার উন্নতি হচ্ছে, আপনার সুবিধা হচ্ছে, পড়তে পারছেন, আপনি সেটাই ফলো করবেন। আচ্ছা সো আমার মতে, এখন আমার মতে যে কীভাবে বিসিএস শুরু করা উচিত বা আমি কীভাবে করেছি, আমি কীভাবে মনে করি যেভাবে শুরু করেছি, সেটাই আমি মূলত আপনাদের সাথে শেয়ার করবো, এবং আপনারা বিবেচনা করে যে আপনাদের সাথে সেটা যায় কি না, বা আপনাদের সাথে সেটা এর চেয়ে ভালো কোনো অপশন যদি থাকে তাহলে অবশ্যই সেটা গ্রহণ করবেন। আর যদি মনে হয় যে আমার, আমি যেভাবে বলছি বা যেভাবে আমি সফল হয়েছি সেভাবে আপনারাও পড়তে পারবেন বা আপনাদের পড়াশোনার স্টাইলের সাথে সেটা যায়, তাহলে আপনারা সেটা গ্রহণ করতে পারেন। সো আমি আসলে বিসিএস জার্নি শুরু করার আগে যেটা করেছি, যে 2-4 দিন বা 5 দিন বা 7 দিন যতদিন সময় লাগুক না কেন, আমি আগে জানার চেষ্টা করেছি যে বিসিএস কী, বিসিএস এক্সামটা কী। সো আমি সেক্ষেত্রে পিএসসির প্রশ্ন সলভ করেছি, পিএসসির ওয়েবসাইটে গিয়ে সিলেবাসটা দেখেছি। সো সবার আগে আমি প্রশ্ন অ্যানালাইসিস করেছি, পিএসসির প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি আগে, যে এই টপিকসগুলো কোন কোন টপিক থেকে কীভাবে, কোথায় কোথায় কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, সিলেবাসে কোন জায়গা থেকে কম প্রশ্ন আসে। এই অ্যানালাইসিস করার পর এটা আমি নিজে করেছি, আপনি চাইলে অবশ্যই বিভিন্ন বাজারের অনেক বই দেখতে পারবেন যে অ্যানালাইসিস করে, অলরেডি অ্যানালাইসিস করে দেওয়া আছে, আপনি জাস্ট এখান থেকে দেখবেন আর পড়বেন। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি নিজে থেকে, আমি রেডিমেড সেটা না করে আমি নিজে থেকে খুঁজি, আমি খুঁজে নিজের মতো একটা অ্যানালাইসিস করি। আমি যখন নিজের মতো করে একটা অ্যানালাইসিস করবো তখন আমি নিজে থেকে খুব ভালোভাবে বুঝবো যে আসলে বিসিএসটা কী। এর আগে আমি অনেক বড় ভাইদের কাছে খোঁজখবর নিয়েছি যে ভাই কীভাবে কী করা যায়, বা তারা, আমি 3-4 জনের সাথে কথা বলেছিলাম, 3-4 জন বড় ভাইয়ের সাথে, তারা তাদের মতামত দিয়েছেন। আমি তাদের, এমন না যে তাদের কোনো একজনটাই পুরোপুরি ফলো করেছি বা তাদেরটাই ফলো করেছি, আমি দেখেছি কে কী বলে বা কার কী পার্সপেক্টিভ, আমি ওনাদের সাজেশন গ্রহণ করেছি, তারপর আমার সাথে যেটা যায়, যে মনে হলো যে আমি, আমার পড়া স্টাইল এরকম বা আমার পড়া স্টাইল এরকম, আমার সাথে যেটা যাচ্ছে আমি সেটা গ্রহণ করেছি। আচ্ছা তাহলে প্রশ্ন অ্যানালাইসিস করা শেষ করলাম, তারপর আমি ফাইন্ড আউট করলাম যে আমার স্ট্রং জোন কোথায়, আমার উইক জোন কোথায়, যে আমি কোন কোন টপিকসটা ভালো পারছি আর কোন কোন টপিক পারছি, টপিকসগুলো পারছি না। সো অ্যাকচুয়ালি যখন আমি প্রথম বিসিএস শুরু করি তখন প্রিলির মার্কস আসলে এত বেশি আসতো না, তখন দেখা যাচ্ছে 110, কেউ যদি মোটামুটি ধরে রাখতে পারে যে আমি 110 পাবো তাহলে সেফ, হ্যাঁ ঠিক আছে যে আমি মোটামুটি প্রিলি পাস করবো। সো আমি আসলে 110-এর টার্গেট নিয়ে পড়াশোনা করেছিলাম। সো আমি অ্যানালিসিস করার পর, তো আমার যেহেতু প্রত্যেকটা মানে সাবজেক্ট এবং টপিক সম্বন্ধে একটা ধারণা হয়ে গেছে যে এইখান থেকে এভাবে প্রশ্ন আসে, এবং আমার স্ট্রেংথ বা এই জায়গাগুলো, আমার দুর্বল জায়গা এখানে আর দুর্বল মানে শক্তিশালী জায়গাগুলো এখানে। সো আমি একটা ধারণা পেয়ে গেছি যে আমি যদি এখানে পড়াশোনা করি তাহলে আমি এতটুকু বাড়াতে পারবো বা এখানে এতটুকু বাড়বে, এই জায়গায় মার্কস আমি এত পেতে পারি। সেই অনুযায়ী আমি একটা একটা প্ল্যান করি যে আমার 110 হচ্ছে টার্গেট বা 115 হচ্ছে টার্গেট, যে আমি সেক্ষেত্রে এই জায়গাতে বাংলা আমাকে এত পেতে হবে,
ইংরেজি দাঁত পেতে হবে, বা আমার যেহেতু দুর্বল জায়গা, বা আমি আন্তর্জাতিক থেকে একটু দুর্বল ছিলাম, মানে প্রিলিতে অন্তত। সো দেখা যাচ্ছে যে আমি তো প্রথম নতুন নতুন ভয় পেতাম যে আন্তর্জাতিক থেকে এত বিশাল সিলেবাস পাবো কিনা। দেখা যাচ্ছে আমি একটু আন্তর্জাতিককে ধরে রাখছি, তাহলে এখানে আমি বেশি পাবো না, এখানে আমি কম পাবো। তাহলে এখানে যদি আমি কম পাই, তাহলে আমার যেটা স্ট্রং জন্য সেটা তোমার বেশি অনেক ভালো পেতে হবে, এটা মেক আপ করতে হবে এই যেখানে আমি একটু দুর্বল জায়গাগুলোতে যেখানে কম পাচ্ছি। সো এরকম করে আমি একটা 110 বা 15 একটা টার্গেট করি, এবং রেগুলার পড়াশোনা করে করে যে কোথায় আমার দুর্বল জায়গাগুলোতে আমি একটু কাজ করি, আবার যেখানে আমি স্ট্রং সেটাতে আরও একটু ভালো করা যায় কিনা, কম সময় দিয়ে বেশি মার্কস আমি বাড়াতে পারি কিনা, এরকম করে আমি পড়তাম। এবং দেখা যাচ্ছে 14 দিন অথবা 15 দিন, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর পর আমি হচ্ছে একটা করে অ্যাসেস করতাম যে আমি আসলে যে টার্গেটটা করলাম, যে আমি এই আমার দুর্বল জায়গায় যতটুকু সময় দিলাম আমি ততটুকু মার্কস বাড়াতে পারলাম কিনা। সো আমি আরেকবার দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে কোনো বই থেকে একটা মডেল টেস্ট পরীক্ষা দিলাম, দিয়ে টেস্ট করলাম যে আমি চেক করলাম যে আমি যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানটা ঠিক আছে কিনা। অনেক সময় ঠিক থাকতো না, দেখা যাচ্ছে যে কোথাও কোথাও আমার ইম্প্রুভ করতো, কোথাও কোথাও যতটুকু আমি আশা করেছিলাম যে এরকম এই মার্কস আমি পেতে পারি সেটা ইম্প্রুভ করতো না, তখন আমি নতুন করে আর ওই প্ল্যানটা আবার আপডেট করতাম। এভাবে আমি আপডেট করতে থাকতাম করতে থাকতাম, দেখা যাচ্ছে যে পড়াশোনা মোটামুটি যখন সবগুলোটা কভার করে ফেলেছি, আলহামদুলিল্লাহ আমার কাঙ্ক্ষিত একটা গোলে যে ঠিক আছে আমি মোটামুটি এত মার্কসের জন্য প্রিপেয়ার্ড। সো এই ছিল মোটামুটি আমার বিসিএস জার্নি শুরু করার স্ট্র্যাটেজি। সো আমার মনে হয় এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি যদি বোঝেন যে আপনি কী পরীক্ষা দিচ্ছেন, আপনি যে পরীক্ষাটা শুরু করছেন সেটা সাধারণত যদি আপনার ইন অ্যান্ড আউট একটা খুব ভালো ধারণা থাকে, আমার মনে হয় সেটা সেই পরীক্ষায় ভালো ধারণা থাকলে সেই পরীক্ষায় ভালো করা আপনার জন্য ইজি হবে। সো আজ এ পর্যন্তই, সবার জন্য শুভকামনা। হয়তো ভবিষ্যতে আরও বিস্তারিত এসব বিষয়ে বা বই কীভাবে পড়বেন বা কোন বই থেকে কীভাবে কী করা যায়, সো আরও বিস্তারিত আলোচনা হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।